সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আমি নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক নম্বর, মাইগ্রেশন কি? আগে আমরা মাইগ্রেশন সম্পর্কটা বুঝি যে মাইগ্রেশনটা আসলে কি। সো মাইগ্রেশনটা হচ্ছে, ধরেন আপনি বর্তমানে যে ইনস্টিটিউটে চান্স পেয়েছেন, ইনস্টিটিউটটা কোথায়, কক্সবাজার একটা ইনস্টিটিউট বা বান্দরবান একটা ইনস্টিটিউটে আপনি চান্স পেয়েছেন। এবার আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে ধরেন পিরোজপুর। এবার পিরোজপুরে হচ্ছে আপনার ইনস্টিটিউট আছে, যেমন পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট। এবার হচ্ছে আপনি চান্স পেয়েছেন কোথায়, কক্সবাজার। এবার আপনি কক্সবাজার পড়তে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে পিরোজপুর আসতে চাচ্ছেন যে পিরোজপুর আমি আমার জেলায় যে ইনস্টিটিউটটা আছে বা কাছাকাছি, জেলা থেকে কাছাকাছি বা আমার বাড়ির থেকে যে কাছাকাছি যে ইনস্টিটিউটটা আছে আমি এইখানটা আমি পড়বো। এক্ষেত্রে আসার জন্য আপনাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে এইটাকে বলা হচ্ছে আপনাকে মাইগ্রেশন। সহজ ভাষায় বুঝা বলি তাহলে বলতে পারি এরকমটা, যেমন হচ্ছে ট্রান্সফার। আই থিঙ্ক আপনারা মাইগ্রেশন জিনিসটা বুঝতে পারছেন। এবার আসেন যে আমরা মাইগ্রেশনটা কীভাবে করব। আপনাকে মাইগ্রেশনটা করার জন্য কিন্তু মাস্ট বি আপনাকে ভর্তি হতে হবে, ভর্তি হওয়া ছাড়া আপনি কিন্তু মাইগ্রেশনটা করতে পারবেন না। সো আগে আপনি যে ইনস্টিটিউটে চান্স পেয়েছেন ওই ইনস্টিটিউটে আপনাকে আগে ভর্তি হতে হবে, দেন আপনি মাইগ্রেশনটা করতে পারবেন। নিজ নার্সিং কলেজ বা হচ্ছে ইনস্টিটিউট, কলেজ বা ইনস্টিটিউটের মাধ্যমে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে এবং ফর্মটাকে হচ্ছে আপনাকে মাইগ্রেশন করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার বলতে পারেন যে আমি ফর্মটা কই পাবো। ভর্তির জন্য আপনাদের 3 পেজের একটি নির্দেশনা দেওয়া থাকবে, ঠিক আছে। ওই নির্দেশনার যে তৃতীয় যে পেজটি, ঠিক আছে, তৃতীয় পেজটি হচ্ছে মাইগ্রেশন ফর্ম। আর মাইগ্রেশন ফর্ম সম্পর্কে হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে ফর্মে কীভাবে আপনি ফিল আপ করবেন এ টু জেড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দিব ওই ভিডিওটাতে, ঠিক আছে। 3 নম্বর, মাইগ্রেশনটাতে হচ্ছে আপনি আপনার কোর্সটা পরিবর্তন করতে পারবেন। এবার কথা হচ্ছে কীভাবে কোর্সটা পরিবর্তন করতে পারবেন। যেমনটা হচ্ছে, ধরেন হচ্ছে আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এই যে কোর্সটাতে, এই কোর্সটাতে আপনি পরীক্ষা দিয়েছেন। এবার আপনি যদি চান যে না আমি এই কোর্সটা পরিবর্তন করব, আমি এই কোর্সে পড়ব না, আমি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে যাব, আপনি যদি চান তাহলে আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে যেতে পারবেন, মানে আপনি কোর্সটা পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি হচ্ছে বিএসসিতে চান্স পেয়েছেন, সো বিএসসি থেকে আপনি যদি চান যে আমি ডিপ্লোমাতে যাব, সো এটা আপনি পারবেন না, ঠিক আছে। ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে যাবেন, সো এটা আপনি পারবেন না। সো আপনি যদি বিএসসিতে চান্স পান, আপনি বিএসসি থেকে ডিপ্লোমাতে এই কোর্সটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আবার যদি কেউ চান মিডওয়াইফারি থেকে আপনি হচ্ছে বিএসসিতে যাবেন, সো এটাও পারবেন না। তাহলে এখানে কথা হচ্ছে, তাহলে আর কি বিএসসিরা কি মাইগ্রেশন করতে পারবে না? সেটা অবশ্যই মাইগ্রেশনটা করতে পারবে। সো বিএসসিরা কীভাবে মাইগ্রেশনটা করতে পারবে, ধরেন হচ্ছে আপনি ঢাকা নার্সিং কলেজে চান্স পাইছেন বিএসসি যারা, সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন করে, সো বিএসসির যে 13টা কলেজ আছে আপনি 13টা কলেজের ভিতরে মাইগ্রেশন করতে পারেন। রংপুর নার্সিং কলেজ মানে যে কোনো, আপনি 13টার ভিতরে যে কোনো জায়গায় আপনি মাইগ্রেশন করে যেতে পারেন। বাট বিএসসিরা এক কোর্স থেকে অন্য কোর্সে যেতে পারবেন না, এটা মাথাতে রাখেন। 4 নম্বর, মাইগ্রেশনে 4টি নার্সিং কলেজ বা ইনস্টিটিউট, আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন আপনি যেভাবে কলেজ চয়েস দিয়ে ভর্তি হয়েছেন যে আমি অমুক কলেজে পড়তে চাই বা অমুক কলেজে পড়তে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে মাইগ্রেশন ক্ষেত্র তো সেম, বাট এখানে আপনার মাত্র 4টা কলেজে আপনি চয়েস দিয়ে আপনি মাইগ্রেশন করে যেতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। এক্সাম্পল হিসেবে আমি যদি একটু আপনাদেরকে বলি, আপনি যদি কক্সবাজার নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন করে আপনার পছন্দ অনুযায়ী 4টা, সুবিধা অনুযায়ী আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে না এখানটা আমার ভালো হবে সেই হিসাব করে আপনি মাইগ্রেশন 4টা নার্সিং ইনস্টিটিউট দিতে পারেন। 5 নম্বর, ফর্মটি ফিল আপ করার পর, অবশ্যই ফর্মটা যখন ফিল আপ করবেন এটা মাথাতে রাখবেন আপনারা অবশ্যই আপনাদের টিচার যারা, টিচারদের হেল্প নিয়ে ফিল আপ করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। টিচারদের হেল্প নিয়ে তারপরে মাইগ্রেশন ফর্মটা ফিল আপ করবেন। তাহলে ফর্মটি ফিল আপ করার পর আপনার নার্সিং কলেজ বা ইনস্টিটিউট যে প্রিন্সিপাল আছে, যিনি প্রিন্সিপাল, তার স্বাক্ষর এবং হচ্ছে তার একটা সিল আছে, বুঝছেন, সিল মোহরটা আপনি করিয়ে নেবেন, এটা কিন্তু মাস্ট বি।
মাইগ্রেশন করার ডেটটা কিন্তু হচ্ছে আপনার 31/10/2021। এটা তো মাথাতে রাখবেন যে আপনাকে এই ডেটের ভিতর কিন্তু আপনাকে মাইগ্রেশনটা কমপ্লিট করতে হবে। মানে আর হচ্ছে আপনার ভর্তির হচ্ছে লাস্ট ডেট 30/10/2021। সো আপনি ভর্তি হওয়ার পর আপনি মাইগ্রেশনটা করতে পারবেন, ঠিক আছে? আগে ভর্তি হবেন, দেন হচ্ছে আপনি মাইগ্রেশনটা করবেন। ওকে, সতর্কতা হচ্ছে মাইগ্রেশন ফর্ম পূরণ করার সময় কিছু সতর্কতা আপনি অবলম্বন করবেন, মাস্ট বি। সতর্কতাটা হচ্ছে নিজের মেধাক্রম বা হচ্ছে মেরিট পজিশন কে গুরুত্ব দিয়ে কলেজ বা ইনস্টিটিউট চয়েস দিতে হবে। এমন কোনো ইনস্টিটিউট বা কলেজ আপনি চয়েস দিবেন না যেখানে সিটি পাবেন না, বুঝছেন? পাওয়া সম্ভব নয়। সো এমন কোথাও আপনি চয়েসটা দিবেন না যেখানে সিট পাওয়া সম্ভব না। সো সব কিছু ভেবে চিনতে তারপর আপনি মাইগ্রেশনটা করবেন। মেধাক্রম বা অনুসারে যদি আপনি সিট না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেখানে এখন আছেন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, ঠিক আছে, ওইখানেই আপনাকে পড়তে হবে। সো আমি বলবো হচ্ছে মাইগ্রেশন করার সময় কলেজ চয়েসটা একটু বুঝে শুনে দিবেন যাতে আপনার সিট পাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা ছিল হচ্ছে আপনাদের মাইগ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। একটা কথা বলে রাখি আপনাদেরকে, ভিডিওতে আমি বলে দিছি যে কথাগুলো, এর বাইরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে সো সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে? বাট আমি যে কথাগুলো ভিডিওতে বলছি আপনারা যদি একই কথা বারবার আমাকে রিপিট করে জিজ্ঞেস করেন আমার কিন্তু রিপ্লাই দেওয়াতে একটু কষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।